আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাইকে নিয়ে খুব ভালো আছেন। স্যুপ খুবই জনপ্রিয় একটা আইটেম। গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে? যে কোনো প্রোগ্রামে, ডায়েটিংয়ে অথবা কেউ অসুস্থ হলে স্যুপই যেন এখন প্রধান একটা মেনু। স্যুপের রেসিপি বলে শেষ করা যাবে না। তাই আমি যদি আমার চ্যানেল দ্য ফ্যামিলি টিউবে আজকে ইফতার স্পেশাল একটা হেলদি চিকেন স্যুপ আপনাদের করে দেখাবো, যেটা কিনা খুবই ইজি, নিউট্রিয়াস অ্যান্ড অনেক টেস্টি। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেই। ভিউয়ার্স, এক নজরে দেখে নেই চিকেন স্যুপ তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আপনারা এখন অনস্ক্রিনে ইনগ্রেডিয়েন্টস লিস্টটা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সেও কি কি ইনগ্রেডিয়েন্টস চিকেন স্যুপ তৈরি করতে লাগবে সেটা দিয়ে দিব। এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়েছি, ভিনেগার, টমেটো, কেচাপ, লবণ এবং সয়া সস আমি পরিমাণ মতো ইউজ করব। একটা বাটিতে আমি 6 টেবিল স্পুন কর্নফ্লোর পানি দিয়ে গুলে নিয়েছি এবং আরেকটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। অন্যান্য উপকরণগুলোর মধ্যে আমি নিয়েছি 3-4টা আদার ফালি, কাঁচামরিচ 2-3টা, আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, গোলমরিচ 1 টেবিল স্পুন, ধনিয়া পাতা পরিমাণ মতো, চিনি 1 টেবিল স্পুন, লেবুর ফালি 2টো আর একটা লেমন গ্রাস। এখানে একটা হাঁড়ি আমি নিয়েছি যেখানে 6 কাপ পানির মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব, যাতে চিকেনের স্টকটা আমি প্রপারলি তৈরি করতে পারি। চিকেনটাকে আমি 1 ঘন্টা যাবত সিদ্ধ করব এবং চিকেনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব, যেখানে পর্যায়ক্রমে 1/2 টেবিল স্পুন করে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে সুন্দর মতো নাড়তে থাকব। নেড়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব 1 ঘন্টার জন্য, একদম মিডিয়াম থেকে লো হিটে। ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা চিকেনটাকে জাল করার পরে আমার স্টকটা রেডি এবং চিকেনটা থেকে আমি মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি এবং লম্বা লম্বা করে এরকম শেপে আমি কেটে নিয়েছি। চিকেন স্যুপে অ্যাড করার জন্য 2টো ডিমের সাথে আমি 3-4 টেবিল স্পুন পানি অ্যাড করে ভালো মতো এটাকে বিট করে নিয়েছি। এ পর্যায়ে আমি 1-1.5 টেবিল স্পুন তেল এখানে নিয়েছি এবং এখানে 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এবং এ পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোর সাথে এখন আমি পর্যায়ক্রমে একটার পর একটা ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে আমি টমেটো কেচাপ 2-3 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব লবণ 1 টেবিল স্পুনের মতো এবং সাথে দিয়ে দিব সয়া সস ঠিক 1 টেবিল স্পুনের মতো এবং সেই সাথে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো এবং এগুলোকে আমি পর্যায়ক্রমে একসাথে ভাজতে থাকব 2-3 মিনিট। চিকেনটাকে প্রায় 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি চিকেনের স্টকটা দিয়ে দিলাম এবং সেই সাথে আমি দিয়ে দিব 3-4টা আদার ফালি, সেই সাথে আমি যে থাই স্টিকটা দেখিয়েছিলাম এটাকে আমি 4-5 খণ্ড করে এখানে দিয়ে দিচ্ছি। থাই স্টিকটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আপনারা লেবুর রসটা ইউজ করবেন যাতে করে একটা সুন্দর ফ্লেভার পান। এবং আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে 2টা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিম আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি 5-6 মিনিট সুন্দরভাবে জাল করতে থাকবো মিডিয়াম আঁচে। 5-6 মিনিট জাল করার পরে এ পর্যায়ে আমি আন্দাজ করে 2 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা কিন্তু স্বাদটাকে 2-3 গুণ বাড়িয়ে দিবে, ভিনেগারটা আপনারা দেওয়ার ট্রাই করবেন। এ পর্যায়ে আমি 6 টেবিল স্পুন যে কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম পানি দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। আপনারা অল্প অল্প করে মিক্স করা ট্রাই করবেন, কারণ এটা যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন না।
যার কারণে ট্রাই করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য। স্যুপ থেকে অলরেডি খুব সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে এবং সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি দু ফালি লেবু কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা, এবং সেম ফ্লেমে এটাকে 2-3 মিনিট ভালোভাবে জাল করতে থাকবেন। জাল করার পরে দেখুন স্যুপের কালার এবং ঘনত্বটা কিরকম হয়েছে। সব শেষে আমি 3-4 কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রেখেছিলাম একটা অর্গানিক ফ্লেভারের জন্য। আমি কাঁচামরিচ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি এবং আপনারা ধনিয়া পাতাটাকে এই চুলার মধ্যে দিয়ে দিবেন না, ধনিয়া পাতাটা দিবেন তখন যখন আপনারা গরম গরম স্যুপটা বাটিতে ঢেলে নেবেন, তখন দেওয়া ট্রাই করবেন। এখানে দিলে একটা তিতকুটে গ্রান বের হবে, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। ভিউয়ার্স, আমার চিকেন স্যুপটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর 1-2 মিনিট জাল করি আমি পরিবেশনের জন্য স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ইফতারের জন্য আজকের স্পেশাল আইটেম হেলদি নিউট্রিয়াস অ্যান্ড টেস্টি চিকেন স্যুপ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং বেল বাটন সহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।